হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক 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 ভালো আছি। তো আজকে হচ্ছে বাসায় পিকনিক হচ্ছে, সবাই মিলে একসাথে রান্নাবান্না করবে আর সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তো অনেক মজাই হবে, কারণ আমাদের বাসায় পিকনিক হলে আমরা অনেক আনন্দ করি। মা চাচিরা সবাই মিলে রান্না করে এবং উঠানে রান্না হয় বড় পাতিলে, বা যখন আরও বড় অনুষ্ঠান হয় তখন হচ্ছে আমরা বাবুর্চির ব্যবস্থা করি। তো এখানে হচ্ছে, এটা হচ্ছে আমার ছোট চাচি, তো উনি অনেক দিন পরেই হচ্ছে দেশে আসছে। ও আমাদের এই ছোট চাচিটা আরও বেশি আনন্দ করতে অনেক বেশি পছন্দ করে। তো পিকনিকের সমস্ত আয়োজন চাচি করছে, আর হচ্ছে আমরা সবাই মিলেই হাতে পিঠে কাজ করতেছিলাম। তো চাচিরা সবাই মিলে মরিচ দিয়ে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছিল, চুলা বানানো কথা। এখন চাচি বলতেছিল যে গান বাজা, রান্না বাজলে হবে না। তো আমাদের যে বক্সটা, সেই বক্সটা হচ্ছে মিয়া পাড়া আমার নানুর বাসা। তো আমি এবার হচ্ছে যাচ্ছিলাম যে ইচ্ছা করেছি বক্সটা নিয়ে আসি। তো বক্স চালাইলে বাচ্চারা ভালো লাগে দেখতে। আমি হচ্ছে কাশিতে নিয়ে রওনা হয়েছি, যে রিক্সায় যাবো সেই রিক্সায় চলে আসবো। আর এখানে হচ্ছে ডিম, ডাউল, এইগুলো হচ্ছে আইটেম। তো একে একে করে রোস্টগুলো ভেজে নিচ্ছে, এটা হচ্ছে আমার ভাবি। তো এখানে সবাই কিন্তু কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে আমার বড় বোন, চাচাতো বোন, আপু হচ্ছে খুলনায় থাকে। তো আপুর সাথে আমি কয়েকটা ছবি তুললাম, কারণ আসলে হয় না যে মুরব্বীরা বলে যে বনে বনে দেখা হয়, দেখা হয় না মানে গাঙে গাঙে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না, এরকম একটা কথা। তো আসলে সেরকমই বিষয়টা। তো আপুর সাথে অনেকদিন পরেই দেখা হয়েছে। তো এখানে হচ্ছে, এই যে হচ্ছে আমাদের বাসাটা, পুরো বাসাটা, বাচ্চারা অনেক আনন্দ করতেছে। সেই জানি, সেই সেই সাবধান। দাঁড়াও এবার, হ্যাঁ, এক এক করে সুন্দর করে উঠবা, আসো। মাথা গুনতে হবে, কয়জন যাচ্ছ? তো বাসায় হচ্ছে একটা গাড়ি ছিল, তো বাচ্চারা সবাই আমার সাথে রওনা হয়েছে, ওরাও যাবে। তো সবাইকে নিয়ে যাচ্ছি, আমরা অনেক আনন্দ করতে করতেই যাব। এখানে হচ্ছে বাসার সবার জন্য আবার চাচি সিঙ্গারা কিনতে দিছিল। তো আমরা হচ্ছে একবারে গাড়ি নিয়ে সিঙ্গারা আর মিষ্টি কিনতে গেলাম। তো বাজারের ভেতর থেকেই আমরা 30টা সিঙ্গারা নিলাম। বাসায় আমরা 30 জন মানুষ, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমাদের বাড়িতে বাসায় অনেক মানুষ, ছোট থেকে বড় অবধি 30 জনের মতন প্রায়। তো এখানে হচ্ছে আমরা সিঙ্গারা কিনে নিয়ে আমাদের খাবার চলে আসছে। বাচ্চারা সবাই একটা একটা করে নাও, আপনার ছেলের ওই তো তো মডেল স্কুলের সামনে থেকে হচ্ছে আমরা
বোম্বাই মরিচের যে পানিপুরিটা ওটা খাবো বলে আমরা গাড়িটা থামাইছি। এখন একে একে করে যে যা খাবে সেগুলোর অর্ডার দিচ্ছে। তো আমি তো ফুচকাই খাবো, ফুচকা মানে পানিপুরিটা খাবো অনেক ঝাল দিয়ে। আর হচ্ছে এখানে আমরা সবাই মিলে লাইন দিয়ে বসছি, তো ফাইনালি দিয়ে দিছে, বা অনেক মজা। আসলে যারা যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ। যারা বিশেষ করে ঝাল খেতে পছন্দ করেন তারা। তো আমরা বাসায় চলে আসলাম খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে। এখন হচ্ছে গান টান চালিয়ে দিছে, বাচ্চারা নাচানাচি করতেছে, রান্নাটাও হয়ে গেছে। এখন সবাই এবার খেতে বসে গেছে। তো চলেন আপনাদের দেখাই। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে বড় ঘরে করা হয়েছে, সবাই একবারে নিচে পাটি বিছায় বসে পড়ছে। আমার আলমিনাও নিজে নিজে হাত দিয়ে খাচ্ছিল, তো ভালোই লাগতেছিল, কারণ আলমিনাকে সবসময় আমার খাওয়াই দিতে হয়। আর এটা হচ্ছে আমার বড় বাচ্চা, মানে হচ্ছে আমার আরশিয়া, আমার ভাইয়ের মেয়ে, একমাত্র মেয়ে। তো আমার ভাইয়া হচ্ছে মারা গেছে, আমার আলমিনা যেদিন হয়েছে, আলমিনা হওয়ার ঠিক আগের দিন আমার এই ভাইয়াটা মারা গেছিল। তো আরশিয়া তখন বেশ ছোট ছিল, তো ওর জন্য সবাই দোয়া করবেন। তো ওকে আমি অনেক ভালোবাসি, আর ভাইয়াও অনেক ভালো একটা মানুষ ছিল।